ভাইরে ভাই, সাকিব খানের মুভি তুফান তো বাংলাদেশকে পুরোপুরি কাঁপিয়ে গেছে, বাংলাদেশের বক্স অফিসকে পুরোপুরি তছনছ করে দিয়ে গেছে। এরপরে এই মুভিটা ওভারসিজ মার্কেটকে পুরোপুরি কাঁপিয়ে বেড়াচ্ছে ভাই, আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই মুভিটা টোটাল 4 দিনে ওভারসিজ মার্কেট থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং টোটাল 15 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কত টাকা কালেকশন করলো। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব, সে যা চাইবে পাইবে। পুরো দেশ তো ভাই তুফানেরই আছে, মানে সাকিব খানেরই আছে পুরো বাংলাদেশ, কারণ যেভাবে বক্স অফিস কালেকশন করেছে ভাই মুভিটা পুরোপুরি ডায়লগের সাথে ম্যাচ করছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমি এখন কথা বলি ওভারসিজ মার্কেটকে নিয়ে ভাই, সেখানেও কাঁপিয়ে দিচ্ছে পুরোপুরি, আলাদা লেভেলের খেলা খেলছে। আমার তো মনে হয় ডায়লগকে যে পুরো দেশ বলেছিল, আমার তো মনে হয় পুরো বিশ্ব বললেও কোনো অসুবিধা হতো না, কারণ যেভাবে মুভিটা বক্স অফিস কালেকশন করছে ভাই, আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। এবং বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার একটা মুভি যেটা পুরোপুরি ঝড় তুলে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইডেও। তো গাইস, এই মুভিটা যা বক্স অফিস কালেকশন করছে তাতে করে আমার মনে হয় লাইফ টাইমে সাকিবিয়ান ফ্যাসরা যে প্রেডিকশনটা করেছিল যে এই মুভিটা 100 কোটির ক্লাবে যাবে, সেটাই হয়তো পৌঁছে যাবে, কারণ মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে ভাই, আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। আর কেনই বা করবে না, জাস্ট আপনি এই মুভির স্টার কাস্ট দেখুন। এখানে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে সাকিব খান এবং বাংলাদেশের সবথেকে বড় ডিরেক্টর রায়হান রাফির সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার, বাংলাদেশের কিং, বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার সাকিব খান। তো গাইস, এই মুভিটা যে বাংলার বক্স অফিসে আগুন লাগাবে সেটা তো একটা প্রেডিকশন করাই যাচ্ছিল। তো গাইস, এখন যদি আমি কথা বলি যে এই মুভিটা তার ডে 4 এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো, তো গাইস এই মুভিটা তার 15 দিন এসে বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে 1,15,00,000 টাকার মতো, এবং এই মুভিটা তার ডে 4 এসে US থেকে বক্স অফিস কালেকশন করছে 20,00,000 টাকার মতো, UK থেকে বক্স অফিস কালেকশন করেছে 20,00,000 টাকার মতো, UAE থেকে বক্স অফিস কালেকশন করেছে 15,00,000 টাকার মতো, স্পেন থেকে বক্স অফিস কালেকশন করছে 5,00,000 টাকার মতো, পর্তুগাল থেকে বক্স অফিস কালেকশন করছে 3,00,000 টাকার মতো, ওমান থেকে বক্স অফিস কালেকশন করেছে 2,00,000 টাকার মতো, এবং কাতার থেকে বক্স অফিস কালেকশন করছে 4,00,000 টাকার মতো। তো গাইস, এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে ভাই, আলাদা লেভেলেরই খেলা দেখাচ্ছে। এবং যদি এই মুভিটার কানাডার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তাহলে এই মুভিটা কানাডার থেকে বক্স অফিস কালেকশন করছে 7,00,000 টাকার মতো, অস্ট্রেলিয়ার থেকে বক্স অফিস কালেকশন করছে 20,00,000 টাকার মতো, ফ্রান্স থেকে বক্স অফিস কালেকশন করছে 5,00,000 টাকার মতো, জার্মানি থেকে বক্স অফিস কালেকশন করছে 3,00,000 টাকার মতো, বেলজিয়াম থেকে বক্স অফিস কালেকশন করছে 3,00,000 টাকার মতো, এবং টোটাল মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 2,24,00,000 টাকা। মুভিটা ভাই একটা আলাদা লেভেলেরই খেলা দেখাচ্ছে। এবং যদি এখন মুভিটার টোটাল 15 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন আপনাদেরকে বলি, তাহলে এই মুভিটা টোটাল 15 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করছে 34,46,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।